আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দেখাবো আমরা গ্রামীণফোন থেকে মাইজিপি অ্যাপ থেকে কিভাবে গিফট সেল করি। তো এই ভাই আমার কাছে অফার চাইছে, একটা 400 মিনিটের নেবে আর একটা 300 মিনিট নেবে, দুইটা নাম্বারে। আমি তাকে অ্যামাউন্ট বলছি, টোটাল অ্যামাউন্ট সে আমাকে এই যে লাস্ট নাম্বার 37,445 থেকে টাকা দিয়েছে, আমি এখানে বলছি রিসিভ। এখন একটা নাম্বার দিছে 400 মিনিট আর একটা দিছে 300 মিনিট। তা আমি এখন 400 মিনিটটা দেব। এই হচ্ছে এখানে আসলাম, আসার পরে ফ্লেক্সি প্ল্যানে আসার পরে 30 দিন দিব, যেহেতু উনি শুধু মিনিট নেবে, এমবিটা জিরো করে দিব। আর হচ্ছে 400 মিনিট নেবে, 400 মিনিটে ক্লিক করলাম, আমার অ্যামাউন্ট দাঁড়ায় 247 টাকা। তো এখানে আমি যদি এই যে কনফার্ম প্রসেসে দিয়ে দিই, আপনার নিজের নাম্বারে চলে যাবে। এই জন্য এখানে এই যে সেন্ড অ্যাজ গিফট এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কাস্টমারের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, দেওয়ার পরে কনফার্ম প্রসেস। আর একটা বিষয় অবশ্যই খেয়াল করে রাখবেন, আপনি যদি ওয়াইফাই চালু করে রাখেন তাহলে গ্রামীণ ফোনের গিফট ব্যাক দিতে পারবেন না। অবশ্যই আপনার যে সিম থেকে অফার সেল করবেন সেই সিমের ডাটা চালু রাখতে হবে। দেওয়ার পরে কনফার্ম প্রসেস দিলেই ওনার নাম্বারে এই যে 400 মিনিট চলে গেল, 400 মিনিট 30 দিন। এবার একইভাবে আবার হচ্ছে 300 মিনিট দেব, আপনারা খেয়াল করবেন। এই যে ডান লিখে দিলাম, নিচেরটাই দেব 300 মিনিট। আমার ব্যালেন্স এখন আছে 6,664 টাকা। আচ্ছা, আমি হলো এই যে এখানে ক্লিক করে ফ্ল্যাগজি প্ল্যানে অপশন, আপনি মাইজিপি অ্যাপের ভিতরে ফ্ল্যাগজি প্ল্যান অপশনে আসলেই হবে। এখানে আসার পরে 30 দিন দিয়ে নিলাম, 0 MB, এখানে এসে এই নাম্বারে 300 মিনিট, 199 টাকা, দে সেন্ড গিফট দিয়ে এখানে কাস্টমারের নাম্বারটা বসিয়ে দিলাম, তারপরে কনফার্ম প্রসেস। যদি আপনি সেন্ড অ্যাজ গিফট এটা না দেন তাহলে আপনার নিজের নাম্বারে অফার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। এই যে এটা গেল না, নেটের এখানে সমস্যা, এটা আবার আমাকে দিতে হবে। আমার ব্যালেন্সে যে টাকা ছিল সেটাই আছে। আর আপনার অ্যাপ চালু করার পরে যদি এখানে ব্যালেন্স শো না করে, মিনিট ইন্টারনেট এগুলো শো না করে, তখন কিন্তু আপনি অফার দিতে পারবেন না। এই যে এখন শো করছে, এখন এই নিচ থেকে এসে এখান থেকে ওই যে ফ্ল্যাগজি প্ল্যানে ঢুকতে পারেন, অথবা মেনু থেকেও ফ্ল্যাগজি প্ল্যানে ঢুকতে পারেন। যদি উনি আমার কাছে এমবি চাইতো, মনে করেন যে 25 GB 400 মিনিট, তাহলে এভাবে দিতে হবে। যেহেতু এমবি চাইনি, শুধু মিনিট নেবে, ওনার এই নাম্বারে 300 মিনিট দেব, দে এখানে দিলাম, দেওয়ার পরে সেন্ড। এবার দেখেন এইবার চলে যাবে। নেটের সমস্যার কারণে আমার এখানে নেট সবসময় 4G পায় না। ব্যাস ডান। তো এইভাবে আপনারা মাইজিপি অ্যাপ থেকে অফার সেল করতে পারবেন। এখন আসেন, আপনি মাইজিপির এই ব্যালেন্স নেবেন কোথায় থেকে? বিভিন্ন সময় অফারের আপডেট আসে, ব্যালেন্স কিনা যায়। তো আজকেই হচ্ছে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আপডেট আছে, 9% ব্যালেন্স নিতে পারবেন। এই দেখেন এখানে নগদ থেকে একটা অফার ছাড়ছে, যে বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত 502 টাকা রিচার্জ করলে 45 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ 1,004 টাকা রিচার্জে আপনি 90 টাকা পাচ্ছেন, তার মানে আপনার 9%। তো এইভাবে 9% যদি ব্যালেন্স কিনেন, আপনি যদি মনে করেন যে এখানে আমি যে অফার দিলাম 199 টাকা,
মাইনাস হচ্ছে 9%, তাহলে আমার অফারের দাম পড়লো 181 টাকা, তাহলে এখানে আমার লাভ হচ্ছে 19 টাকা, 20 টাকা লাভ। এরপরে দেখেন 247 টাকা যেটা পড়লো সেটা নিচে আমি 245 টাকা, এখানে পার্সেন্ট দেব 9%, 224 টাকা, তার মানে আমি নিচে হচ্ছে 245 টাকা লাভ। তো এরকমভাবে আপনি অফার সেল করে ইনকাম করতে পারবেন যদি আপনি ব্যালেন্স কিনতে পারেন। কোনো সময় 10%ও পাওয়া যায়, কোনো সময় 15%ও পাওয়া যায়, কোনো সময় আরও কমে পাওয়া যায়। আর বিকাশ থেকে চলতেছে 8.7%, ওটা আনলিমিটেড নিতে পারবেন। আর হলো এই নগদ থেকে যেটা আজকে দিয়েছে এটা শুধু 3 বার নিতে পারবেন। আপনার যে কয়টা নগদ সিম আছে সেগুলোর সিম থেকে প্রত্যেকটার থেকে 3 বার করে নিতে পারবেন। তো আজকের এই গ্রাম মাই জিপিএফ থেকে অফার সেলের এই নিয়মটা দেখালাম। আরও এখান থেকে যে 5% ব্যালেন্স এটা আনলিমিটেড নিতে পারবেন। যদি আপনার সিম পোস্টপেইড হয় অর্থাৎ প্রিমিয়াম হয় তাহলে সেটাতে হলো আপনি আনলিমিটেড নিতে পারবেন, অথবা আপনার প্রিপেইড সিমে 5,000-এর উপরে নিতে পারবেন না। তো আপনার সিম কীভাবে প্রিমিয়াম করবেন, প্রাইম করবেন, এই যে দেখেন ইওর প্যাকেজ, প্রথমে 1, 2, 3, 4 নম্বরটা এইখানে আসে। আপনার সিমের যদি 400 টাকা ব্যালেন্সে থাকে তাহলে আপনি পোস্টপেইড করতে পারবেন, এইখান থেকে অপশন পাবেন। তো এখান থেকে আপনি সিমটা প্রাইম করে নেবেন, প্যাকেজ চেঞ্জ করবেন, তাহলে আপনি আনলিমিটেড রিচার্জ নিয়ে রাখতে পারবেন। আমরা এখানে আমার অনেক টাকা ছিল, সেল হয়ে গেছে, আর একটা সিম আছে। তো এইভাবে আর কি অফার সেল করতে হয়। আর এখানে হচ্ছে যদি আপনার পেমেন্ট মেথড বিকাশের নাম্বারটা সেভ করে রাখেন, সেভ পেমেন্ট মেথড যেখানে এখানে আছে, এই যে আমার এখানে নাম্বার সেভ করা আছে, ইচ্ছা করলে আপনার নাম্বার চেঞ্জ করতে চাইলে ডিলিট করতে পারেন, করে আবার নতুন করে সেট করতে পারেন। তো এখানে যদি সেট করা থাকে যে যেমন এই অফারগুলো চলতেছে এগুলো আপনি এখান থেকেই সেল করতে পারবেন, 639 টাকা, 1050 মিনিট, এই অফারটা তো ভালোই চলতেছে। 10 AM থেকে রাত 10টা পর্যন্ত তো এই ছিল আজকের গ্রামীণফোনের মাই জিপিএফ থেকে অফার সেলের বিষয়, গিফট প্যাকের বিষয়। আর এখানে যে অফারগুলো থাকে এই অফারগুলোও আপনি ইচ্ছা করলে সেল টু করতে পারবেন। যেমন 639 টাকার অফার, আপনি 120 টাকা কমিশন আছে। এখানে কাস্টমারের নাম্বার বসিয়ে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউতে টিপ দিলে আপনার পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশনে যে বিকাশ নাম্বার সেভ করা থাকলে অটোমেটিক নিয়ে নেবে, আর না হয় আপনাকে নগদ বা রকেট যে কোনো নাম্বার দিয়ে ওটিপি দিলে আপনার অফার অ্যাক্টিভ হয়ে যাবে। তো ধন্যবাদ, আপনারা আশা করছি বুঝতে পারবেন, যদি বুঝতে না পারেন 2-3 বার দেখবেন ভিডিওটা ভালো করে।